নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত বন্ধু জন্মকুণ্ডলিতে বুধ আর শুক্র যোগা নিয়ে অর্থাৎ বুধ শুক্র একই ঘরে অবস্থান করছে এই রকম যোগের কি এফেক্ট হতে পারে কি ফলাফল হতে পারে তা নিয়ে আমি পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কারণ এটি একটি অত্যন্ত শুভ যোগ এই যোগের জাতক বা জাতিকা বিশেষত যদি বুধ শুক্র কেন্দ্রে অর্থাৎ লগ্নে চতুর্থে সপ্তমে বা দশমে অবস্থান করে তাহলে দেখা যায় সেই জাতক বা জাতিকা জীবনে অত্যন্ত শুভ ঘটনা ঘটে থাকে আর্থিক দিক থেকেই হোক কেরিয়ারের দিক থেকেই হোক অপরচুনিটির দিক থেকেই হোক বা রিলেশনশিপ বা দাম্পত্য জীবনের দিক থেকেই হোক তার জীবনে কিন্তু সব শুভাশুভ ঘটনাগুলো ঘটতে থাকে তো এই রকম যোগ নিয়েই আবারও আমি আলোচনা করব। তবে এবার আলোচনা করব জন্মকুণ্ডলীতে নয় কোনো জাতক বা জাতিকার যদি হস্তরেখায় এই বুধ শুক্র যোগ থাকে কি করে বুঝবো যে কোনো জাতক বা জাতিকার হস্তরেখায় বুধ এবং শুক্র যোগ আছে আসুন দেখে দর্শক বন্ধু দর্শক বন্ধু করতলে যদি কোনো রেখা শুক্র পর্বত থেকে উঠে ক্ষেত্র পর্যন্ত যায় এবং তাদের মধ্যে তখন একটি বুধ শুক্র যোগ তৈরি হয় এই যোগের ফলে সেই জাতক বা জাতিকার জীবনে কিছু অবশ্যই শুভাশুভ পরিবর্তন দেখা যায় এবার আপনাকে তখন দেখতে হবে যে এই রেখাটি আপনাদের যে করতলে সেটি কি অবস্থায় আছে যদি রেখাটি উত্তম অবস্থায় থাকে রেখাটি খুব সুন্দর সরল এবং ত্রুটিবিহীন অবস্থায় থাকে তাহলে জাতক বা জাতিকা প্রায়ই জীবন আনন্দে কাটবে এদের জীবন নির্ঝঞ্ঝাটে কাটবে এরা সৎকথা বা শাস্ত্র পুরাণাদি ইত্যাদি ধর্ম গ্রন্থ পাঠ করবে সবাইকে শাস্ত্রের কথা শোনাবে পূর্ণ অর্জন করতে চাইবে এরা প্রভু বা মিত্রের আনুকূল্যে সুখ লাভ করবে বন্ধু বান্ধব ভালো ইনফ্লুয়েন্সিয়াল বন্ধু বান্ধব পাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে এরা যদি যুক্ত থাকে তাহলে এরা প্রচুর লাভবান হবে এদের প্রচুর ধন বা ধন্যাদি বৃদ্ধি পাবে আর রেখাটি যদি উত্তম রূপে প্রকাশিত হয়ে থাকে তাহলে দেখা যায় এরা প্রচুর জায়গা সম্পত্তির মালিক হয় এবং সেখান থেকে বহু লোককে দান ধ্যান করে আবার উল্টো দিকে দর্শক বন্ধু রেখাটি যদি অসুন্দর হয় ত্রুটিযুক্ত হয় রেখার ওপরে যদি কোথাও চিহ্ন থাকে যদি ভগ্ন থাকে যদি কালো বিন্দু থাকে কালো তিল থাকে তখন দেখা যাবে এই সকল জাতক বা জাতিকাদের মানহানি ঘটে বিপরীত লিঙ্গ থেকে ভয় বা চরিত্র হননের আশঙ্কা দেখা যায় আত্মীয় বন্ধু বিয়োগ আত্মক্লেশ ইত্যাদি মনস্তাপ সংক্রান্ত ঘটনা এদের জীবনে ঘটতে দেখা যায় এদের হৃদরোগে আক্রান্ত হতে দেখা যায় কখনো কখনো অপমৃত্যু অ্যাক্সিডেন্ট ইত্যাদির ঘটনাও কিন্তু এদের জীবনে ঘটার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে দর্শক বন্ধু আপনারা আপনাদের নিজেদের হাত মিলিয়ে একবার দেখে নিন যদি এই রেখা থাকে তাহলে অবশ্যই এই ঘটনাগুলো কোথাও না কোথাও আপনাদের সঙ্গে ঘটবেই ঘটবে তখন আপনাদের সত্তর খুব সিরিয়াসলি প্রতিকার করার প্রয়োজন পড়বেই পড়বে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনাদের এই বন্ধু রাজেন্দ্রকে বিদায় দিন আর আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু